ডিবেট হচ্ছে আলোচনা হচ্ছে সে তো ঠিকই আছে কিন্তু বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস তারা কিন্তু না কেন অ্যানাউন্স করা হচ্ছে না কেন বলা হচ্ছে। একবার দেখাই আপনাদেরকে নাম উঠে এসেছে হবে সেই প্রার্থী তালিকা দেখতেই পাচ্ছেন লোকসভা নির্বাচনের যে লড়াই রাজ্য বিস্তা বিজেপির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন দার্জিলিং থেকে আরও একবার জানাই তৃণমূল কংগ্রেসের যেখানে গোপাল লামা তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে সেখানে বিজেপি প্রার্থী রাজু বিস্তা এবং এরই সঙ্গে আপনাদেরকে আরো দেখাই দেখুন ধনঞ্জয় ঘোষ বিজেপি প্রার্থী হয়ে জঙ্গিপুর কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন গতকালই নাম অ্যানাউন্স করা হয়েছে যেখানে খালিলুর রহমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখানকার মানুষের নাকি তারা কথা তুলে ধরবেন রেখা পাত্র বিজেপির হয়ে দাঁড়াচ্ছে বসিরহাট কেন্দ্র যে সন্দেশখালীর প্রতিবাদী নারীদের মধ্যে অন্যতম রেখা পাত্র সেই রেখা পাত্রকে নির্বাচন করা হয়েছে বড় চমক ছিল বিজেপির কাছে রেখা পাত্র তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কোথা থেকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে হাজি নুরুল ইসলাম যেখানে তৃণমূল কংগ্রেসের টিকিটে সেখানে লড়াইয়ে সামিল হচ্ছেন এরই সঙ্গে দেবশ্রী চৌধুরী তার কেন্দ্রের পরিবর্তন করা হয়েছে দেবশ্রী চৌধুরী তিনি কলকাতা দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মালা রায়ের বিপরীতে অর্থাৎ মালা রায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারই বিপরীতে এবার দেখা যাবে দেবশ্রী চৌধুরীকে অসীম সরকার বর্ধমান পূর্ব থেকে বিজেপির প্রার্থী অসীম সরকার যার বিপরীতে রয়েছে শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উল্টো দিকে অসীম সরকার বিজেপির প্রার্থী আপনাদেরকে জানাই যেই তালিকাগুলো এই মুহূর্তে সামনে আসছে অভিজিৎ হয়েছেন আরও গাঙ্গুলি অত্যন্ত চর্চার গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের তিনি তমলুক থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কার সঙ্গে করছেন তৃণমূল কংগ্রেস দাবি করে যে তৃণমূলের তরুণ তুর্কি অর্থাৎ দেবাংশু ভট্টাচার্যের বিপরীতে রয়েছেন প্রাক্তন বিচারপতি মূলত অভিজিতের গাঙ্গুলি সুতরাং টক্কর কোথায় হচ্ছে সন্তু একেবারে স্পষ্ট কিন্তু সেই জায়গা থেকে আমি বিমলদার কাছে আসার চেষ্টা করব বিমল একটা প্রশ্নের উত্তর দিন প্রার্থী তালিকা প্রকাশ করতে কিছুটা দেরি হয়েছে এমনটাই বলছে সুদীপ্ত দা তিনি বলছেন লড়াইয়ের প্রথমেই আপনারা হেরে যাচ্ছে না আমাদের দেরি হলে তৃণমূলের কেন এত কষ্ট হচ্ছে আমি তো বুঝতে পারছি না এক দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কাকে প্রার্থী করবো তো আমাদের তৃণমূল বলে দেবে ওটা দ্বিতীয় কথা যেটা আগের বারে আমি বলতে পারিনি পরিষ্কার বলি এটা

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ কোথাও গিয়ে কেন এখনো পর্যন্ত এই রাজনীতি এই ট্র্যাডিশন এই ঐতিহ্য শেষ করতে পারছে না তৃণমূল কংগ্রেস বিমল বাবু ভয়টা কোথায় তাহলে এরা এখান থেকে বেরোতে পারবে না তার কারণ এই দলটা খুনো খুনির ওপরেই দাঁড়িয়ে আছে এই দলটা ক্রিমিনালদের ওপর দাঁড়িয়ে আছে এই দলটা দাঁড়িয়ে আছে সম্পূর্ণ মাসলম্যানদের ওপরে তারাই এদের যেতাবে এরা যদি সাধারণ মানুষের হাতে ছেড়ে দেয় ভোটটা সাধারণ মানুষ এদের করে দেবে কিন্তু আবার আমি বলি সব কিছু একটা শেষ আছে অত্যাচারের একটা শেষ আছে কিছু মানুষকে কি বোকা বানিয়ে রাখা যায় সব মানুষকে সব জুড়ি বোকা বানিয়ে রাখা যায়

থাকে না কি বলতে ইলেকশন কমিশন অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন পরিচালনা রিলেটেড

এই ভোটে মানুষ ঠিক করবে তার গণতান্ত্রিক উপায়ে যে আমি কাকে ভোট দেব কোন ইস্যুতে ভোট হবে দুর্নীতির ইস্যু যখন সামনে আসছে সেই ইস্যুকে ঘুরিয়ে দিতে কি এত রক্ত ঝরছে এক মিনিট বলার সুযোগ দেবে আমি বিমলদার কথা থেকে শুরু করছি বিমলদা বললেন কিছু মানুষকে কিছুদিন বোকা বানানো যায় সব দিন বোকা বানানো যায় না বিমলদা একদম ঠিক বলছেন যে আজকে আমি এক্ষুনি দেখছিলাম যে কি সুন্দর তৃণমূল বিজেপির মধ্যে লড়াই চলছে মানে বিমলদা খুব উত্তেজিত হয়ে বললেন মার্ডার পার্টি কিন্তু বিমল দা এই মারার পার্টি থেকেই তো আপনারা লোক নিয়ে নিয়ে ইলেকশনে দাঁড় করাচ্ছেন এই আপনার কথা শুনে আমার সেই মনে পড়ে যাচ্ছে অজিত পাওয়ারের কথা যার কাছে সত্তর হাজার সত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারি পঁচিশ হাজার কোটি টাকার কেলেঙ্কারি সেই অজিত পাওয়ারকে আপনারা জেলের ভাত খাওয়া ছিলেন সেই অজিত পাওয়ারকে তুলে নিয়ে চলে এসছেন আজ আপনারা একইভাবে যে তৃণমূল সত্যি তৃণমূল মারানার সত্যি তৃণমূল দুর্নীতি করান তৃণমূলের থেকে লোক তুলে তুলে এনে আপনারা ইলেকশনে দাঁড় করিয়ে দিচ্ছেন যে তৃণমূলের টিকিট পাচ্ছে না তাকে করাচ্ছেন এই প্রসঙ্গে তো একটু বলি যে আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতিগ্রস্ত বিজেপি নাকি তাদেরকে নিয়ে নিচ্ছে মানে আপনারা স্বীকার করছেন তৃণমূলে তাহলে দুর্নীতিগ্রস্ত লোক আছে কেন আমরা কেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেস

দশ বছর কাউন্সিলর ছিলাম দশ বছর এমএলএ ছিলাম এই মধ্য উত্তর থেকে আমি সিপিএমের প্রজেক্টের মেয়রের বিরুদ্ধে দল কিন্তু আমাকে তখন অন্য কাউকে প্রার্থী করেনি তখন কিন্তু আমাকেই প্রার্থী করেছিল এগুলো ভুলে গেলে চলবে না আমি উড়ে এসে জুড়ে বসিনি মধ্য উত্তর কলকাতায় কিন্তু শাসক শাসক দলের শাসক শিবিরটা আপনার হাতে তালুর মতো চেনা আপনি জানেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোন ইকুয়েশনে কোন চক্রান্ত করে চক্রান্ত করে ষড়যন্ত্র করে কারুর কারুর স্ত্রীকে দাঁড় করাবার জন্যে এখান থেকে আমাকে বরানগরে পাঠানো হয়েছিল অর্থাৎ শুধুমাত্র শুধুমাত্র বন্দ্যোপাধ্যায় পরিবার মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার শ্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়ার জন্যই আপনার কেন্দ্র বদল করানো হয়েছিল না না আরো অনেক কিছু আছে না 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 আরে টিকিট তো এই সেদিন দেওয়া হলো আমি জুনে সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা আমি বেশ কয়েকটা মিটিংয়ে তার প্রকাশ ঘটেছে পাবলিক মিটিংয়েও তার প্রকাশ ঘটেছে এবং সেগুলো সেগুলো ভাইরাল হয়েছে এবং সেগুলো বিভিন্ন প্রথম শ্রেণীর চ্যানেলে তো দেখানো হয়েছে সম্ভবত আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছিল যে আমি বেশি দিন এই দলে থাকবো না হ্যাঁ আমি রাজনীতিও ছাড়বো একথাও ঘোষণা করেছিল এবং আমি সমস্ত কিছু ত্যাগ করে তারপরে বিজেপি নেতৃত্ব যখন আমাকে গ্রহণ করে এবং তারা প্রস্তাব দেয় তাদের দলে যোগদান করার জন্য উত্তরের প্রার্থী হওয়ার জন্য আমি তা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করি এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ